তিন দেশের সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমেই নাইজেরিয়ায় গিয়েছেন প্রধানমন্ত্রী সেখানে তাকে বিশেষ সম্মানে সম্মানিত করা হচ্ছে দ্য নাইকার সম্মানে সম্মানিত করা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই প্রথম নাইজেরিয়া সফরে গেলেন প্রধানমন্ত্রী মোদী আর প্রথম সফরে তাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ সম্মান দ্য গ্রেন্ড কমান্ডার অব দ্য অর্ডার অব দ্য নাইগারে সম্মানিত করা হচ্ছে উনিশশো সালে ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের পর এই প্রথম কোন রাষ্ট্রপ্রধানকে এই সম্মানে সম্মানিত করা হচ্ছে প্রসঙ্গত এ নিয়ে সতেরতম আন্তর্জাতিক সম্মান পেতে চলেছেন প্রধানমন্ত্রী মোদি এটি নাইজেরিয়ার তৃতীয় সর্বোচ্চ সম্মান শনিবারই নাইজেরিয়া পৌঁছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবু চায় তাকে কি টু দ্য সিটি উপহার দেওয়া হয় প্রধানমন্ত্রী মোদীর প্রতি সম্মান ও বিশ্বাসের প্রতীক হিসাবে এই উপহার দেওয়া হয় প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানাতে মারাঠি লাভনির নৃত্য প্রদর্শন করা হয় নাইজেরিয়া বসবাসকারী মারাঠি সম্প্রদায়কে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী নাইজেরিয়া থেকে ব্রাজিল গোয়ানা যাবেন প্রধানমন্ত্রী মোদী রিপোর্ট আর ইনি